আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইটিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি রেশমি আক্তার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 21 আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকায় রায় নিয়ে বিএনপির গাত্রদাহ, মন্তব্য ওবায়দুল কাদেরের। আইভি রহমানের প্রতি গভীর শ্রদ্ধা। নির্বাচনে না এলে বিএনপি নামক দলের অস্তিত্ব থাকবে না বললেন তোফায়েল। মামলার খুনি আসামিদের আড়ালের চেষ্টা করছে বিএনপি, মন্তব্য ইনুর। ঈদের তৃতীয় দিনে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানায় উপচে পড়া দর্শনার্থী। গাজীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ভিড়। রাজধানীর কাঁচাবাজারগুলো ক্রেতাশূন্য, সরবরাহ না থাকার অজুহাতে শাকসবজির দাম চড়া। শুনলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে শুক্রবারে মাইটিভির বিশেষ আয়োজন আমাদের চোখ। এবার বিস্তারিত। 21 আগস্টের গ্রেনেড হামলায় সরাসরি জড়িত থাকায় এই মামলার রায় নিয়ে বিএনপি গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী শহীদ আইভি রহমানের 14তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে অসংখ্য নেতা কর্মী সহ ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হন মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমান। মৃত্যুর সাথে পাঞ্জালোরে হেরে যান 24 আগস্ট, চলে যান না ফেরার দেশে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের অপেক্ষায় তার পরিবার। আমরা সেদিন যারা স্বজন হারিয়েছি তাদের তো একটাই সান্ত্বনা যে যে নৃশংসতম হত্যাকাণ্ড হলো সেটার বিচার হোক, সেটার রায় হোক। তো আমরা সবাই অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি এবং আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যেন আমরা সত্যি সত্যি ন্যায় বিচারটা পাই। শহীদ আইভি রহমানের 14তম মৃত্যুবার্ষিক উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। বিধি আত্মার মাগফিরাত কামনায় অংশ নেন দোয়া মোনাজাতে। শ্রদ্ধা নিবেদন শেষে 21 আগস্টের গ্রেনেড হামলার মামলার রায় নিয়ে বিএনপির ভাবনার জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে দেশের মানুষ খুশি, বিএনপি শুধু অখুশি, কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে মঞ্চে নেপথ্যে বিএনপির নেতারাই জড়িত। সেপ্টেম্বরে রায় হওয়ার একটা সম্ভাবনা আছে, একথা শুনেই তো বিএনপি এখন তারা এ নিয়ে চিন্তিত, কারণ এক একটা এটা আবার তাদেরকে নতুন করে রাজনীতির সংকটে ফেলে দেবে। আগামী জাতীয় নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা চালানো হলে জনগণই বিএনপিকে মোকাবেলা করবে বলে জানান ওবায়দুল কাদের। তারা প্রতিহত করবে কি নির্বাচন, জনগণই এবার প্রতিহত করতে এলে তাদের পাল্টা প্রতিহত করবে। বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা নিবেদন শেষে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ফুলে ফুলে ভরে যায় শহীদ আইভি রহমানের সমাধি। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোটা আন্দোলন ও শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে ইন্ধন দিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুজব ছড়াচ্ছে। তাদের পুঁজি এখন গুজব সন্ত্রাস, ফেসবুকই হচ্ছে তাদের অবলম্বন। মন্ত্রী দুপুরে তার নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। তারা সবকিছু করেই ব্যর্থ হয়েছে, নিজেদের আন্দোলন ব্যর্থ, কোটার আন্দোলন উপরে ভর করে সেখানেও ব্যর্থ, ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কে কে ব্যবহার করে নিজেরা ক্ষমতা যাওয়ার নিরাপদ সড়ক খুঁজছিল, সে পথও বন্ধ হয়ে গেছে। এখন গুজব আর গুজব, গুজব সন্ত্রাস হলো এখন তাদের একমাত্র ক্যাপিটাল।
আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার কোনো কারণ নেই মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন নির্বাচনে না এলে বিএনপি নামক দলের অস্তিত্ব থাকবে না সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় একথা বলেন তোফায়েল আহমেদ দণ্ডিত বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে বিএনপি মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন বিএনপি আসলে গণতন্ত্র নিয়েই মাথা ঘামাচ্ছে না তারা মামলার আসামি খুনিদের আড়াল করার চেষ্টা করছে দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন সহ স্থানীয় জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঈদের ছুটিতে 1.5 লাখের বেশি মানুষ ভিড় করেছে জাতীয় উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানায় বাঘ সিংহ ও বানরের খাঁচার সামনে উৎসাহী দর্শনার্থীদের ভিড় বেশি দেখা গেছে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন প্রকৃতি ও বন্য প্রাণীদের মাঝে সময় কাটাতে সবুজ প্রশান্তিতে মন চাঙ্গা করে নেয়ার উদ্দেশ্যে সব বয়সী মানুষের ঘুরে বেড়ানো শারমিনাজাদের রিপোর্ট জাতীয় উদ্ভিদ উদ্যানে গোলাপ বাগান গজারি বনে মানুষের ভিড় উদ্দেশ্য নির্মল বাতাসে প্রকৃতির মাঝে কিছুক্ষণ থাকা ঈদের ছুটি শেষ হলেও বাড়তি পাওনা সাপ্তাহিক ছুটির 2 দিন সেই সুবাদেই শুক্রবার বোটানিক্যাল গার্ডেনে হাজার প্রজাতির বৃক্ষলতা গুল্মের মাঝে শিশুদের ছোটাছুটি অনেকেই এখানে এসেছেন ঢাকার বাইরে থেকে কেউ এসেছেন দেশের বাইরে থেকে তবে বদ্ধ শহরে এমন উন্মুক্ত উদ্যানের দেখা মেলা ভার তাই মুগ্ধ ভ্রমণ পিয়াসিরা মানে প্লেসটা অনেক সুন্দর পানির মাঝখানে ঈদের সময় তা নিরিবিলি জায়গা একটা ঘোরা একটা এটা একটা মজা আর কি প্রিয়জনের হাত ধরে নিভৃত সময় কাটাতেও অনেকে এসেছেন উদ্যানে তবে শিশু তরুণ বৃদ্ধ সবাই ভিড় করেছেন চিড়িয়াখানায় 125 একর আয়তনের এই চিড়িয়াখানায় প্রাণী রয়েছে 100 প্রজাতির কোরবানির ঈদের পরে আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যা বাড়ে আগামীকাল পরশু থাকবে এরকম ভিড় মোটামুটি 1.5 লাখের ঊর্ধ্বে ভিজিটর্স আজকে ভিজিট করবে অবশ্য ভিড়টা বেশি বানর বাঘ সিংহের খাঁচায় বাচ্চারা ঈদের ছুটিতে মানে ওরা আসতে চায় বাঘ হরিণ সিংহ জিরাফ এগুলো দেখেছি অনেক প্রাণী আছে দেখার জন্য আর খুব ইন্টারেস্টিং ব্যাপার পরিবারের সাথে সবার সাথে খুব ভালো লাগতেছে এটা হচ্ছে ফার্স্ট এখানে ঈদের পরের দিন ঘুরতে আসা ভয় পেলেও বাঘের খাঁচার সামনেই শিশুদের যত ভিড় গর্জে ওঠো বাংলাদেশ আর সেই বাঙালির সাথে রয়্যাল বেঙ্গল টাইগারের আত্মার টান যেন আজন্মের তাই ঈদের ছুটির অবসরে লাখো বাঙালির চোখ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার দিকে মিরপুরের চিড়িয়াখানা থেকে শারমিন আজাদ মাইটিভি গাজীপুরের বিনোদন পার্কগুলোতে এখন দর্শনার্থীদের ভিড় ঈদ আনন্দ উদযাপনের সব বয়সের নারী পুরুষ উপভোগ করছেন পার্কের বিভিন্ন রাইডস দর্শনার্থীদের চাহিদার কথা মাথায় রেখে বিনোদন কেন্দ্রগুলোর পক্ষ থেকেও রয়েছে নানা প্রতিশ্রুতি সেই সাথে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তাই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন বিনোদন কেন্দ্রে সবচেয়ে বেশি ভিড় জমিয়েছেন নন্দন পার্ক আনন্দ পার্ক সোহাগপল্লীতে ভ্রমণ পিয়াসীদের উৎসব আর আনন্দের কথা মাথায় রেখে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে এসব বিনোদন কেন্দ্রে ঈদের ছুটিতে এখানে আসলাম ঈদের পরের দিন আর আনন্দ করতেছি ঈদের নিয়ে বন্ধুদের নিয়ে সবাইকে নিয়ে ফ্রেন্ডসদের নিয়ে তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা এখানে আসছি এবং এই পার্কে এসে আমরা অনাবিল আনন্দ পাচ্ছি সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি নন্দন পার্কের পক্ষ থেকে এই ত্যাগের ঈদের পরে আমরা আশা করছি সবাই মিলে আমরা আনন্দ করব আর আনন্দের সাথে সাথে আমরা নিরাপত্তা জিনিসটা কনসিডার করেছি ঈদের তৃতীয় দিনে রাজধানীর কাঁচা বাজারগুলো ক্রেতা শূন্য থাকলেও শাকসবজির দাম চড়া সরবরাহ না থাকার অজুহাতকে পুঁজি করে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা প্রতিটি সবজিতে কেজি প্রতি হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা কাজী অন্তরের ক্যামেরায় আরো জানাচ্ছেন আবু সাইদুপু রাজধানীতে ঈদের তৃতীয় দিনে কাঁচা বাজারগুলোতে ক্রেতার আনাগোনা নেই বললেই চলে নগরীর অধিকাংশ মানুষ বাইরে থাকায় এই দৃশ্য ফলে বেচাকেনাও তেমন একটা নেই
প্রতিটি সবজির দাম চড়া। করলা, পেঁপে, টমেটো থেকে শুরু করে সব ধরনের সবজিতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ভোক্তাদের, আর এ নিয়ে ক্রেতাদের অভিযোগেরও যেন শেষ নেই। কেজি প্রতি 10-15 টাকা বেশি, যেহেতু সবজি আসতে অনেকটাই কম আসছে মার্কেটে। সবসময় তো গরুর মাংস খাওয়া যায় না, এখন তো 2-3 দিন গরুর মাংস চলছে, তা সবজি কিছু লাগে আর কি। তা সেই হিসাবে সবজি মার্কেটে এসে দেখি যে সর্বহ কম, দাম একটু বেশি, কিন্তু ঈদের বাজার হিসাবে তো একটু বেশি, এখন ঈদের পরপর যাই হোক ওই জন্য একটু বেশি। পাইকারি বাজার থেকে খুচরো বাজার একটু বেশি দাম। কত টাকা কেজিতে বাড়ছে? কেজিতে 10-15 টাকা বেশি রাখতেছে। তবে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির দায়ভার চাপালেন আমদানি ও সরবরাহের উপর। বেশি মানুষ ঈদের আনন্দে আছে, সবাই হাসপাতি করতেছে, মাল মানে আনছে কম, এই জন্য বাজারে 10-15 টাকা করে প্রত্যেক মালের পিছিয়ে একটু বেশি এসে গেছে। দেখা গেছে আমরা মাল নিয়ে আসি, আনছি খুব কষ্ট মষ্ট করি, এখন তো পাইকার পাইতেছি না, এরকম মাল আটকে রইল। 25 টাকা কিনা অন্তর, আবার দাম কমেও গেছে, রাত্রি একটু বেশি গেছে আর কি। আমদানিটা কি কম? হ্যাঁ, আমদানি কম। আর অন্যদিকে মুরগির বাজারেও ক্রেতা নেই বললেই চলে। আবু সেতপু, মাইটিভি, ঢাকা। সরকারের কড়া নজরদারি, ভারতে চামড়া পাচার বন্ধ সহ নানা কারণে যশোরে চামড়া ব্যবসায়ীরা এবছর তাদের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হলেও চামড়ার দামে ধস নামায় হতাশ তারা। তবে সীমান্ত এলাকাগুলোতে সরকারের কড়া নজরদারি অব্যাহত থাকলে চামড়া শিল্প ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। যশোর 49 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, চামড়া পাচার প্রতিরোধে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের চাতলাপুর চেকপোস্ট ও শুল্ক স্টেশন থেকে শমশেরনগর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তার বিশাল অংশ ও একটি ব্রিজ ভেঙে যাওয়ায় 13 জুন থেকে বন্ধ রয়েছে চাতলাপুর চেকপোস্টের পণ্য পারাপার। কমেছে দুদেশের ভ্রমণকারীর সংখ্যাও, এতে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমারদের রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। একসময় এই রাস্তাটি ভারত ও বাংলাদেশে ভ্রমণকারী এবং আমদানি রপ্তানিকারী ব্যবসায়ীদের আনাগোনায় মুখর থাকত, কিন্তু সাম্প্রতিক বন্যায় রাস্তা ও ব্রিজ ভেঙে যাওয়ায় 2 মাস ধরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়ের কারণে নষ্ট হচ্ছে অনেকের ক্রয় করা পণ্য। প্রচুর মাল ইন্ডিয়া তো রয়ে গেছে, আর বাংলাদেশে আমরা প্লাস্টিক আইটেমও জান না, বাগানো মাল ফাঁকি গেছে, আপনার বাকি এখন মালগুলা রাখা যান না গাছ, ওর মাল তো ফসিয়া ফসা ছাড়া কোনো উপায় নাই। এদিকে আমি অনেক লোকসানের সম্মুখীন হয়েছি, এখন পরিবার পরিজন নিয়ে চলাটাও একটা মুশকিল হয়ে দাঁড়াইছে। আমরা প্রায় ফতে বসে গেছি একবারে, আমাদের আমদানি এবং রপ্তানি দুইটাই বন্ধ, রাস্তার যে অবস্থা কবে এটা ঠিক হইব। ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরাও। বাংলাদেশ থেকে আমি ইম্পোর্ট করি সিমেন্ট, মেলামাইন টেলামাইন এগুলো, আর ইন্ডিয়ার থেকে আমি ফাটাই আপনার এই ফল ফাটাই, সাতকরা ফাটাই, তারপরে আপনার আদা, ওইদিকে আমার প্রচুর আদা টাদা সব নষ্ট, এদিকে রাস্তা ফ্লাডে অনেক নষ্ট হয়েছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এদিকে পণ্য পারাপার ও যাত্রী যাতায়াত কমে যাওয়ায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। প্রায় 5 কিলোমিটার রাস্তা মেরামত করা অতি জরুরি, যদি এক্ষেত্রে রাস্তা মেরামত এবং ব্রিজটি 20-টনি ব্রিজ না করা হয় তাহলে সরকার এক্ষেত্রে প্রচুর পরিমাণ রাজস্ব হারাবে। 17-18 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকার কারণে আমরা কোনো রাজস্ব পাচ্ছি না। দুদেশের মধ্যে বাণিজ্য ও ভ্রমণকারীদের যাতায়াত সচল রাখতে দ্রুত রাস্তা ও সেতু মেরামতের দাবি ব্যবসায়ীদের। তো আমরা আশা করি সরকার এই ব্যাপারে দৃষ্টি দিবেন যে যত দ্রুত সম্ভব এই ব্রিজটাকে যান চলাচলের উপযোগী করার জন্য। রাস্তা ও সেতু পুনর্নির্মাণের কাজ দ্রুতই শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগ। ব্রিজ করার জন্য আমরা ইতিমধ্যে সয়েল টেস্টের কাজ করেছি, সয়েল টেস্টের রিপোর্ট সব ব্রিজ ডিজাইনের জন্য আমাদের ডিজাইন ইউনিটে লিখেছি, ব্রিজ ডিজাইন পাওয়া গেলে টেন্ডার করে ব্রিজের পাকা ব্রিজ নির্মাণ ব্যবস্থা নেব। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে, দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রেশমি একটা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।